প্রায় দু মাস চালু থাকা উপস্বাস্থ্য কেন্দ্রের কাজকর্ম বন্ধের সিদ্ধান্তে আমরণ অনশনে গ্রামবাসীরা। অসুস্থ অনেকেই, গোঘাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি 3 জন। এই মুহূর্তে গোঘাটের বাদলা উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক নাটক চরম পর্যায়ে পৌঁছেছে। প্রায় দু মাস পরিষেবা চালু থাকা বাদলার উপস্বাস্থ্য কেন্দ্রের কাজকর্ম হঠাৎ বন্ধ হয়ে যায়, আর এই সিদ্ধান্তকে ঘিরে আলোড়ন ফুটে যায় বাদলা, কুমুরশা, ছিলামপুর সহ পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের মানুষের মধ্যে। বাদলাতে উপস্বাস্থ্য কেন্দ্র করতে হবে, এই দাবিতে ওই সকল গ্রামের মানুষজন বিগত 3 দিন আগে বসেছেন আমরণ অনশনে। অনশন মঞ্চে গতকাল থেকেই অনেকেই অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসীরা খবর দেয় ডাক্তারবাবুকে। তিনি এসে চিকিৎসা করেন অসুস্থ অনশনকারীদের, কিন্তু তারপরেও আজ 3 জনের অবস্থা আরও অবনতি হলে তাদের ভর্তি করা হয় গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও অনশনকারীদের দাবি, যতদিন না প্রশাসন বাদলাতে উপস্বাস্থ্য কেন্দ্র করার প্রতিশ্রুতি দিচ্ছে ততদিন তারা অনশন চালিয়ে যাবেন। পরিস্থিতি ধীরে ধীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় গ্রামবাসীদের কী প্রতিশ্রুতি দেন প্রশাসনের পক্ষ থেকে, সেটা জানার জন্য অপেক্ষা করছে গোঘাটের রাজনৈতিক মহল থেকে শুরু করে আপামর জনগণ। যদিও এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার পিছনে গোঘাটের রাজনৈতিক ডামাডোলকে অনেকেই দায়ী করেছেন বলেই সূত্রের খবর। গোঘাট থেকে সন্তোষ নাথ রিপোর্ট, সময়ের সংবাদ। আমাদের অনশন করার জন্যে শরীর আমাদের খুবই ভিতরে বুকের ভিতরে ছটফট করছে, মাথার যন্ত্রণা হচ্ছে, দাঁড়াতে পারছি না, হ্যাঁ, নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমাদের বাদলা অনশন হঠাৎ আমাদের স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রের দাবি নিয়ে আমার ওই এলাকায় যাতে তৈরি হয়, আমাদের 2 মাস আগে উপস্বাস্থ্য কেন্দ্ররা অস্থায়ীভাবে আমাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্র আধিকারিক এবং প্রধান সাহেব যে উদ্বোধন করে এসেছিলেন, 2 মাস চলছিল, সপ্তাহে 2 দিন, হঠাৎ বৃহস্পতিবারে বন্ধ করে ওটা বৃহস্পতিবার বন্ধ করে দেয়। তার জন্যে সেই প্রতিবাদে আমাদের অনশন করছি। আনসার আলী খান, আমরা যে দাবি নিয়ে অনশন করছি আজকে 3 দিন হলো, কালকে 2 দিন হয়েছিল। আমরা প্রত্যেকেই অনশন করে আছি, অনশনে আমরা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েছি। কাল আমাদের গ্রামের 4টি গ্রামের মানুষ ডাক্তারবাবুকে ডাকে আমাদের ট্রিটমেন্টের জন্য। তারা ডাক্তারবাবু এসে দেখেন আমাদের 4 জনকে অসুস্থ, খুবই বাড়াবাড়ি, সঙ্গে সঙ্গে স্যালাইনের ব্যবস্থাও করেন। হ্যাঁ, স্যালাইন হয়েছে কাল বিকালে। এখন পর্যন্ত আমাদের এই 3 জনের খুবই অসুবিধে হয়েছে, গোঘাট হসপিটাল যাচ্ছে। এখনও আমরা 4 জন এখনও অসুস্থতায় আছি। হ্যাঁ, আমাদেরও মনে হচ্ছে ভিতর কেমন করছে, জীবন ছটফট করছে। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই রকম অনশন চালিয়ে যাব, এতেও আমরা চালাবো। আমাদের এইখানে এই যে উপস্বাস্থ্য কেন্দ্র, এই উপস্বাস্থ্য কেন্দ্র প্রায় 2 মাস ধরে চালু হয়ে গেল, মানুষ পরিষেবা পাচ্ছিল, সেটা মঙ্গলবার বন্ধ করে দিয়েছে, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং আমরা বিএমএইচ, সিএমএইচ, বিডিও ম্যাডাম সকলেই জানে আমরা এইখানে উপস্বাস্থ্য কেন্দ্র করার জন্য আমাদেরকে বলেছিল, আমরা জায়গাও দিয়েছি, জায়গা রেজিস্ট্রি হয়েছে, বিএমএইচ থেকে রেজিস্ট্রি করেছে। আর 2 মাস পরিষেবা চলাকালীন আজকে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমরা অনশন চালিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম ইয়াসিন খান। বাড়ি কোথায়? খোর্দকান্তে। কদিন হলো আজকে? আজকে 3 দিনে পড়েছে। কি হয়েছে দিদি? আজ 3 দিন অনশন হচ্ছে, এনাদের ওই না খেয়ে না দিয়ে পড়ে আছে, ওই না খেয়ে পড়ে থাকে, ওদের শরীর খারাপ হচ্ছে, ওনাদেরকে ওই লেগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কালকে একবার মনোরঞ্জন পাল আসছে। কজনকে আজকে নিয়ে যাচ্ছে দিদি? আজকে 3 জনকে নিয়ে যাচ্ছে। কি হয়েছে মনে হচ্ছে? ওরা কিছু খেতে, ওরা উঠতে পারছে না, আর কাজ করতে পারছে না। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখন? হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম গুলবাহার দেবী। বাড়ি? শ্রীরামপুর। শুধুকে আমাদের অনশন চলছিল, কালকে থেকে একটু মানে শরীর খারাপ হয়েছিল, ডাক্তার দিয়ে চিকিৎসা হয়েছিলো। আজকে আবার সকাল থেকে হঠাৎ বিরাট বাড়াবাড়ি, ওই জন্য গোঘাট আমাদের হসপিটালে নিয়ে এসে আমরা ভর্তি করতে বাধ্য হলাম। কজনকে? হ্যাঁ, কতজনকে ভর্তি করি? 3 জনকে। তাদের নাম? আনসার আলী খাঁ, জামশেদ আলী খাঁ, আর ইয়ে আফসার শেখ আফসার আলী। এখানে ভর্তি করা হলো? এখানে ভর্তি করার জন্য এনেছি, এখন ডাক্তারবাবু দেখেছেন, তারপর এবার যেটা ভালো বুঝবেন করবেন ভর্তি করার। আপনার নাম? আমার নাম আব্দুল সোবান আলী খাঁ। পরশু দিন থেকে অনশন চলছে,
স্বাস্থ্যকেন্দ্রে হসপিটাল হওয়ার জন্য আমাদের বাদলার মোড়ে, বাদলার ছিলামপুরে মিলিয়ে কুমুরসা নিয়ে বাদলার মোড়টাতে পরশু দিন থেকে অনশন হচ্ছে। এবার কাল থেকে শরীর খারাপ, কয়েকজনকে চিকিৎসা করানো হয়েছে। এবার আজকে হঠাৎ সকাল থেকে দেখছি বিরাট বাড়াবাড়তি, আর ওই জন্য আমরা চিকিৎসার জন্য গোঘাট হসপিটালে নিয়ে আসা হয়েছে। তিনজনকে নিয়েছি, তাদের নাম আনসার আলী খাঁ, আচ্ছা শেখ আফসার আলী আর জামশেদ আলী খাঁ। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আব্দুল সোবান আলী খাঁ।